আগামী পনেরোই অক্টোবর দ্বিতীয় নির্বাচনী বিতর্কে ভার্চুয়ালি অংশ নেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনলাইনে বিতর্ককে সময় নষ্ট হিসেবেও আখ্যা দেন তিনি বিতর্কের আয়োজক দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিভেটস বৃহস্পতিবার ঘোষণা দেয় দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে দ্বিতীয় বিতর্কটি ভার্চুয়ালি হবে এর কিছুক্ষণের মধ্যে ফক্স বিজনেস চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন কম্পিউটারের সামনে বসে এমন বিতর্ক হাস্যকর করোনা আক্রান্ত হয় পনেরোই অক্টোবরের আগে ট্রাম্পের সুস্থতা নিয়ে রয়েছে শঙ্কা ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলতে অনাগ্রহী তিনি এই বিতর্ক নিয়ে সংশয় দেখছেন এই অবস্থায় বিতর্কটি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে তিন দিন হাসপাতালে থাকার পর এখন হোয়াইট হাউস থেকেই চিকিৎসা নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট